সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি রঞ্জন শুভ্র। প্রতিদিন বিকেল 4:30 আয়োজন নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা ও সুযোগের কথা। সারা দেশেই বেড়েছে শীত, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বেশি দেখা যাচ্ছে শীতের প্রকোপ। রাজধানীর শহুরে জীবনে এই শীত যাপনের নানা অনুষঙ্গ হলেও প্রত্যন্ত এলাকায় কনকনে শীত বয়ে আনে দুর্ভোগ। বিশেষ করে খেটে খাওয়া মানুষ পড়েন বিপাকে, ব্যাহত হয় তাদের স্বাভাবিক জীবনযাপন। এছাড়া তীব্র শীতে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হয় ঠান্ডাজনিত নানা রোগে। সরকারিভাবে শীত বস্ত্র বিতরণও শুরু হয়নি এখনও, আবহাওয়া অফিস বলছে অন্যদিকে এই অবস্থা চলবে আরও বেশ কিছুদিন। আজ মানচিত্রে সহকর্মীদের মাধ্যমে জেনে নেব শীতের প্রকোপে প্রান্তিক মানুষের কষ্টের খবর। আজকের আলোচনার বিষয় প্রান্তজনের শীত। আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন রংপুর থেকে সহকর্মী নাজমুল ইসলাম রিশাদ, পঞ্চগড় থেকে লুৎফর রহমান এবং লালমনিরহাট থেকে সহকর্মী মাজেদ মাসুদ। আপনাদের তিনজনকে স্বাগত মানচিত্রে। পঞ্চগড় থেকে সহকর্মী লুৎফর রহমান, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই আজকের আলোচনা। আমি যতদূর জানি যে এখনও শুরু হয়নি পঞ্চগড়ে সরকারিভাবে শীত বস্ত্র বিতরণ কিংবা অন্যান্য ত্রাণ বিতরণের যে কর্মসূচি, সেটি আসলে ঠিক কবে নাগাদ শুরু হতে পারে? আরও একটি বিষয় জানতে চাই যে ঠিক আজকে শীতের কি অবস্থা দেখছেন পঞ্চগড়ে? শুভ্র, আপনি জানেন পঞ্চগড় দেশের প্রান্তিক জেলা এবং পঞ্চগড় জেলাটা অবস্থান এমন জায়গায় যেখান থেকে হিমালয় খুব কাছে। তো প্রতি বছরই পঞ্চগড়ে শীতের প্রকোপ একটু বেশি থাকে, এবার শীতের প্রকোপ আরো বেশি। গত এক সপ্তাহ থেকে পঞ্চগড়ের যে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে তা কিন্তু 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। আজকে যদি আমি আপনাকে বলতে চাই যে আজকে পঞ্চগড়ের যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা হলো সর্বনিম্ন যে তাপমাত্রাটি ছিল সেটি ছিল 4.9 ডিগ্রি সেলসিয়াস, যা এবছরের মধ্যে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছিলেন যে শীত বস্ত্র বিতরণের, তো আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাকে যে তথ্যটি জানিয়েছেন তারা ইতিমধ্যে 25,000 শীতবস্ত্র ইউনিয়ন পরিষদের মাধ্যমে তারা বিতরণের জন্য প্রস্তুত হয়েছেন এবং ইউনিয়ন প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে কিন্তু এই 25,000 শীতবস্ত্র বিতরণ করা প্রক্রিয়া চলছে। এই শেষেতে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড়ের যে দরিদ্র শীতার্থ রয়েছে সে তুলনায় কিন্তু এই শীতের শীতবস্ত্র কিন্তু পর্যাপ্ত নয়, তাই তারা কিন্তু আরো চাহিদা পাঠিয়েছেন, আরো 20,000 শীতবস্ত্রের জন্য চাহিদা পাঠিয়েছেন। সেই সাথে আরেকটু আপনাকে জানিয়ে রাখবো যে এই যে আবহাওয়া পরিবর্তন জনিত যে কারণ রয়েছে, যে দিনে রোদ এবং রাতে অত্যাধিক শীত এবং শীতের প্রকোপ বেড়ে চলছে, ঠান্ডা বাতাস বইছে, কুয়াশা পড়ছে, তো এই যে শীতের প্রকোপ, এই যে আবহাওয়া পরিবর্তন জনিত কারণে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু রোগে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ। আমরা লক্ষ্য করেছি পঞ্চগড়ে যে সকল হাসপাতাল রয়েছে, সরকারি হাসপাতালগুলো রয়েছে, সেখানে কিন্তু শীতজনিত রোগের সংখ্যা বেড়েছে, বিশেষ করে ডায়রিয়া এবং নিউমোনিয়া সহ শ্বাসকষ্টজনিত যেসব রোগী রয়েছেন। আমি শুধু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের যদি তথ্য দিই আপনাকে যে গত 24 ঘন্টার মধ্যে এখানে 30 জন রোগী ভর্তি হয়েছে, যে রোগীগুলো শুধুমাত্র ডায়রিয়া জনিত রোগে এই হাসপাতালে ভর্তি হয়েছে। ধন্যবাদ আপনাকে লুৎফর, আপনাকে ধন্যবাদ। আমি বুঝতে পারলাম পঞ্চগড়ের সার্বিক পরিস্থিতি এই শীত নিয়ে, সেখানকার প্রশাসনের আগামী দিনের পদক্ষেপ এবং সবকিছুই জানলাম, ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই লালমনিরহাটে আমাদের আরেক সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আমরা শুনছিলাম পঞ্চগড় থেকে যে সেখানকার শীতের আসলে সাধারণ মানুষের জীবনে ঠিক কী ধরনের প্রভাব ফেলছে, প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে। একইভাবে আপনার কাছে আমি জানতে চাইবো যে লালমনিরহাটে আসলে প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিচ্ছে এই শীত বস্ত্র বিতরণ এবং সেখানকার রোগের প্রকোপ কেমন দেখছেন, শীতজনিত ঠান্ডাজনিত নানা ধরনের রোগের প্রকোপ।
শুভ আপনাকে ধন্যবাদ। আসলে পঞ্চগড়ের মতোই লালমনিরহাটও কিন্তু হিমালয়ের কাছাকাছি জেলা। আমরা দেখেছি গতবার যেমন এখানে শীতের প্রচুর প্রচুর প্রকোপ ছিল, সেটি কিন্তু এবারে নেই। এখন পর্যন্ত ঠিক সেভাবে এখনো শীত জেঁকে বসেনি, তবে অন্যান্য বারের তুলনায় যদিও জেঁকে না বসেনি, তারপরেও কিন্তু শীতের একটা প্রকোপ এখানে রয়েছে। আমরা দেখেছি যে গত 7 দিনের ব্যবধানে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে প্রায় ইনডোর এবং আউটডোর মিলিয়ে প্রায় 100+ শীতজনিত রোগে আক্রান্ত রোগী চিকিৎসা গ্রহণ করেছে। আর প্রশাসনের প্রস্তুতি যদি আপনাকে বলি, আমি জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত ওনার 5 উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রয়েছে, এই উপজেলার নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রায় 20,040 কম্বল বিতরণ করা হয়েছে। আর সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে জেনেছি, প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের গরম কাপড় বা কম্বল বিতরণ করা হলেও তাদের যে চাহিদা রয়েছে সেটি কিন্তু চাহিদার তুলনায় অপ্রতুল। তবে জেলায় যে 68টি চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চলগুলোতে শীতের প্রকোপ বেড়েছে। চরাঞ্চলের ছিন্নমূল মানুষ যারা বৃদ্ধ এবং শিশু রয়েছে, তাদের উপরেই কিন্তু শীতের মারাত্মক প্রভাব পড়ছে। আসলে লালমনিরহাটের যে পরিস্থিতি সেটি হলো, এখানে যেমন দুপুর গড়িয়ে গেলে অর্থাৎ বেলা গড়িয়ে গেলে রোদের তীব্রতা বৃদ্ধি পায়, ঠিক তেমনি রাতের বেলা এবং ভোর রাতে বা সন্ধ্যার পর থেকে কিন্তু বাতাসের আর্দ্রতাও বাড়তে থাকে, বাতাসের আর্দ্রতাটাও কমে যেতে থাকে। ফলে রাতে এবং সন্ধ্যায় বা ভোর সকালে শীতটা বেশি অনুভূত হয় আর দিনের বেলা গরম অনুভূত হয়। ফলে এই ঘন ঘন আবহাওয়ার পরিবর্তনের কারণেই শীতের প্রকোপটা মানুষের উপরে প্রভাব ফেলছে বলেই সিভিল সার্জন ডক্টর কাশিম আলী তিনি আমাকে জানিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। মাজেদ, আমি ফিরবো আবারও একই প্রসঙ্গে আপনার কাছে। আমি একটু যেতে চাই রংপুরে, আমাদের আরেক সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। নিশাত, আমরা শুনছিলাম পঞ্চগড় এবং লালমনিরহাট থেকে তারা আমাদের সহকর্মীরা বলছিলেন সেখানকার শীত নিয়ে পরিস্থিতি, একইভাবে আপনার কাছে আমি জানতে চাইবো রংপুরে আসলে চিত্রটা কেমন। রংপুরে আপনি জানেন যে উত্তরাঞ্চল জুড়েই কিন্তু শীতের প্রকোপ একটু বেশি, সেই দিক থেকে পঞ্চগড়ের যে শীতের প্রকোপ সেই তুলনায় রংপুরে শীতের প্রকোপ একটু কম। গত কয়েকদিন ধরে এখানকার তাপমাত্রা 9.6 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওঠানামা করছে। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত, মূলত ভোর পর্যন্ত আসলে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, সে কারণে রাতের বেলায় কিন্তু শীতের প্রকোপ প্রচুর হয় এবং সূর্য ডোবার সাথে সাথেই ঠান্ডা কনকনে বাতাসের কারণে কিন্তু শীতের প্রকোপ বাড়তে থাকে। আর এই শীতে মূলত এই অঞ্চলের যারা সাধারণ শ্রমজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কারণেই কিন্তু তাদের কিন্তু বেশ ভোগান্তি হয়েছে। কেননা তারা কিন্তু যারা রিক্সা পুলার, যারা দিন আনে দিন খায় মানুষ, যারা মাঠে ঘাটে কাজ করে, তারা কিন্তু এই শীতে কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। কারণ তাদের কিন্তু এই শীত উপেক্ষা করে গিয়েই কিন্তু কাজ করতে হচ্ছে। অন্যদিকে আমরা হাসপাতালগুলোতে দেখেছি যে শিশু রোগী পাশাপাশি বয়স্ক লোকজনের কিন্তু যে বিভিন্ন শীতজনিত যে রোগ, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এসব রোগের প্রকোপ কিন্তু বেড়েছে। তারা কিন্তু, আমরা আজকেও রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম, হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছে যে সাধারণ সময়গুলোতে প্রতিদিন গড়ে 20 থেকে 25 জন রোগী ভর্তি হলেও এই শীতের কারণে কিন্তু প্রতিদিন 50 থেকে 80 জন রোগী ভর্তি হচ্ছে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে। অন্যদিকে আরেকটি বিষয় আমি জানিয়ে দিতে চাই যে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে যে শীতবস্ত্র বিতরণের বিষয়টি আমি জানতে চেয়েছিলাম, তারা বলেছে ইতিমধ্যে রংপুরের যে 8টি উপজেলা আছে, 8টি উপজেলায় 45,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যেহেতু রংপুরে গরিব মানুষের সংখ্যা বেশি, দিন আনে দিন খায় মানুষের সংখ্যা বেশি, তারা আরও চাহিদা পাঠিয়েছেন এবং চাহিদা এলেই এই 45,000 ছাড়াও আরও শীতবস্ত্র বিতরণ করা হবে। তো শুভ্র, এই ছিল রংপুরের আসলে শীতের। নিশাত, আপনাকে ধন্যবাদ। আমি নিশাত, আপনি থাকুন আমাদের সাথে, মাজেদ মাসুদ আপনিও থাকুন আমাদের সাথে, লুৎফর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর আপনাদের সাথে একটি বিরতি নিয়ে ফিরে এসে আবারও কথা হবে একই প্রসঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের আলোচনার বিষয় প্রান্তজনের শীত। আমাদের সাথে যুক্ত আছেন রংপুর থেকে সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং লালমনিরহাট থেকে সহকর্মী মাজেদ মাসুদ। বিরতির পর আবারও আপনাদের দুজনকে স্বাগত মানচিত্রে। মাজেদ মাসুদ, আপনাকে দিয়ে আমি এই পর্ব শুরু করতে চাই। আপনার মাধ্যমে আমি শুনতে চাই যে আসলে প্রান্তিক মানুষ, প্রান্তজন আসলে কী ভাবছে এই শীত নিয়ে, তাদের জীবনযাত্রায় কতটা প্রভাব পড়েছে এই শীতের, এবং তারা আরও কী কী চাইছেন প্রশাসনের কাছ থেকে।
ধন্যবাদ রঞ্জন আপনাকে। আসলে প্রান্তিক মানুষের যে বিষয়টা, সকালবেলা যখন প্রচুর কুয়াশা থাকে তখন ছিন্নমূল খেতে খাওয়া মানুষ কিন্তু কাজে যেতে পারেন না, আর যে সময়টা রোদ ওঠে তখন প্রায় 12টা একটা বেজে যায়। এই সময় আসলে আর যারা কাজে নিবে তারা কিন্তু আর কাজে নিতে পারেন না, সুতরাং সেই দিক থেকে খেটে খাওয়া মানুষরা বিপাকে পড়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো যারা খেটে খাওয়া মানুষ। আসলে শীতের প্রভাব আপনাদের কাছে কেমন পড়েছে, কতটা শীত? বেশি শীত ভাই, খুব শীত। প্রশাসন থেকে কিছু পেয়েছেন? না ভাই, কিছু পাইনি আমরা। আচ্ছা, আপনারা তো খেটে খাওয়া মানুষ, এই শীতের কারণে আপনাদের কি সমস্যা হচ্ছে? শীতের কারণে কাজে আসতে পারি না। হ্যাঁ, দুপুর বেলা খালি একটু রোদ উঠে আর বিকাল বেলা আবার শীত পড়ে, সকাল বেলা শীত পড়ে, কাজে আসতে পারি না ঠিক মতন। প্রশাসন থেকে কি আপনাদেরকে কোনো গরম কাপড় বা শীতের কাপড় দেওয়া হয়েছে? না না, কিছু দেওয়া হয় নাই। আপনাদের কি দরকার? শীতের কাপড় দরকার। ধন্যবাদ আপনাকে। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই ছিন্নমূল মানুষরা আপনারা যারা আছেন আপনাদের আসলে আপনাদের উপরে শীতের কতটা প্রভাব পড়েছে? ধন্যবাদ ডিবিসিকে। শীত এই জেলায় প্রচুর, এই জেলায় দুস্থ অনেক মানুষ আছে। আমরাও এটা লালমনিহাট একটা দুস্থ সংগঠন করি, নদী ভাঙ্গা পরিষদ। তাই আমাদেরকে যদি কেউ হেল্প করতো বা প্রশাসনের কেউ হেল্প করতো তাহলে আমরা এই দুস্থদের সেবা করতে পারতাম, এবং আমরাও আগামীতে অনেকে আমাদের মাঝে আসবে বা আমরা তাদের দুস্থদেরকে এই শীত বস্ত্র দিয়ে বিতরণ দিয়ে সাহায্য করবো। ধন্যবাদ আপনাকে। চাচা, আপনারা তো কাজ করেন, আসলে শীতের জন্য কি কাজের কোনো ব্যাঘাত ঘটছে? হ্যাঁ, ব্যাঘাত ঘটে। সকালে আসতে পারি না সেই শীতের জন্য, আর বিকেল হলে সকাল সকাল বাড়ি যাওয়া যায় শীতের জন্য, শীত সহ্য করে পারছি। ধন্যবাদ আপনাকে। আসলে লালমনিহাটে শীত কেমন দেখছেন আপনারা? এটা তো আপনারা জানেন যে উত্তরবঙ্গ শীতের এলাকা, এখানে প্রত্যাশা অনুযায়ী যে গরিব মানুষ যা পাওয়ার কথা তা পাচ্ছে না। আমরা চাই যে বিত্তবান যদি সবাই এগিয়ে আসে তাহলে হয়তো বা গরিব মানুষের জন্য খুব উপকার হয়। ধন্যবাদ আপনাকে। রঞ্জন, আপনি শুনছিলেন যে সাধারণ মানুষ বলছিল যে তাদের উপরে যে শীতের যে প্রভাব পড়ছে সেটি আসলে একটি ক্ষতিকর প্রভাব, তারা শীতের কারণে কাজে যেতে পারছে না, নানান ভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে জেলা প্রশাসনের পাশাপাশি এখানে বিজিবি, তারা কিন্তু সীমান্ত এলাকাগুলোতে শীত বস্ত্র বিতরণ করছে। সুতরাং এখন যদি যারা বেসরকারি সংগঠন রয়েছে তারা যদি শীতার্থ মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে হয়তো এই দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে মনে করছেন তারা। মাজেদ, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে জেনে নিলাম সেখানকার সাধারণ মানুষের কথা। আমি একটু যেতে চাই রংপুরে। নিশাত, আমরা শুনছিলাম লালমনিরহাট থেকে মাজেদ মাসুদের মাধ্যমে সেখানকার সাধারণ মানুষের কথা, প্রান্তিক মানুষের কথা। আমি একইভাবে আপনার কাছে জানতে চাই, আপনার মাধ্যমে জানতে চাই রংপুরের সাধারণ মানুষ কতটা দুর্ভোগ পোহাচ্ছেন এই শীতকে ঘিরে। শুভ্র, রংপুর যে মূল শহর, রংপুর যেহেতু বিভাগীয় শহর, রংপুর মূল শহর ছাড়া রংপুর কিন্তু 8টা উপজেলা মিলাই কিন্তু রংপুর। তো উপজেলার যারা বসবাস করেন এখানকার কিন্তু কয়েকটি উপজেলা কিন্তু তিস্তা চরবেষ্টিত হবার কারণে সেই অঞ্চলের মানুষরা কিন্তু আসলে প্রচুর শীতের প্রকোপে তারা কিন্তু মানে যেটি বলা যায় যে সারা দিন থেকে শুরু করে রাত পর্যন্ত তারা কিন্তু বেশ কষ্ট পোহান, কারণ তারা শুধুমাত্র খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করেন। আর যে পরিমাণ সরকারি সহায়তা দেওয়া হয়, যে কম্বল শুধুমাত্র দেওয়া হয় সরকারি সহায়তা, সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমি জানি রেখে রংপুরের 8 জেলায় প্রায় 2 লাখ ছিন্নমূল মানুষের বসবাস, দেওয়া হয়েছে মাত্র 45,000 কম্বল। তো বলা যেতে পারে যে প্রায় বৃহৎ একটি জনগোষ্ঠী কিন্তু এখনও এই সরকারি সেবার বাইরে, এবং তাদের যেটা দাবি তারা যেটি বলছেন যে সরকারি সহায়তা শুধু নয়, সরকারের পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যারা ব্যক্তিগতভাবে সহায়তা করে থাকেন, এমন যারা মানুষের পাশে যারা দাঁড়ান, এই সবাই মিলে যদি সহযোগিতার হাত বাড়ান তাহলে তো যে শীতের যে কষ্ট সেই কষ্টটা অনেকটাই লাঘব হবে। পাশাপাশি আমরা দেখেছি যে যারা দিন আনি দিন খায় মানুষ, দিন মজুর, যারা ক্ষেত খামারে কাজ করে খায়, তাদের কিন্তু ভোগান্তি কিন্তু অনেক বেশি, কারণ তারা সকাল থেকে বলা যায় সন্ধ্যা পর্যন্ত, এবং সন্ধ্যার পরে যারা রিক্সা চালান মূলত শহরে আমরা দেখেছি তারা কিন্তু তীব্র শীতেও কিন্তু শীত উপেক্ষা করে কিন্তু তারা রিক্সা চালান, কেননা তাদের এই পেশায় কিন্তু তাদের একমাত্র অবলম্বন, এই পেশার উপর নির্ভর করে যেহেতু তারা জীবিকা নির্বাহ করে থাকেন, প্রচণ্ড শীতকে উপেক্ষা করেও কিন্তু তারা এই তাদের যে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আর আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটি বলেছেন যে আরও আগামী 2 থেকে 3 দিন যে আবহাওয়া বিরাজ করছে সেটি চলবে, এবং এই মাসের মাঝামাঝি সময় কিন্তু একটি তীব্র শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে, সেটি আসলে শীতের যে মানে দুর্ভোগ এবং শীতের যে কষ্ট সেটির মাত্রা কিন্তু
আরো বেড়ে যাবে রংপুরে। তো শুভ্র, এই ছিল রংপুর থেকে আমার কাছে শীতের যে সার্বিক এখনকার যে চিত্র। নিশাত, আপনাকে ধন্যবাদ। আমি সংক্ষেপে একটু যেতে চাই লালমনিরহাটে। মাসুদ, আমরা শুনছিলাম নিশাতের কাছ থেকে যে আবহাওয়া অফিসের কথা তিনি বলছিলেন, আমি আপনাকে সংক্ষেপে আপনার কাছে একটু জানতে চাই লালমনিরহাটের শীতের পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিসের কাছ থেকে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা, এটা আরো কতদিন চলবে, আরো কতদিন পর্যন্ত এই শৈত্য প্রবাহ থাকতে পারে? শুভ্র, আপনি জানেন যে লালমনিরহাট জেলায় আসলে এখন পর্যন্ত আবহাওয়া অফিস নাই, যার কারণে আসলে আমরা নির্দিষ্টভাবে জানি না যে এখানে শীত কতদিন পর্যন্ত চলবে। সাধারণত মোবাইলের যে অ্যাপস গুলো থাকে সেখান থেকে, সেটাই এই জেলার মানুষের ভরসা, তারা সেখান থেকে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কিংবা স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ করে আবহাওয়ার বিষয়টি জানেন। তবে এই পর্বে আপনাকে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, সেটি হলো গত 24 ঘন্টায় লালমনিরহাট জেলা সদর হসপিটালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে 24 জন হাসপাতালে ভর্তি রয়েছে। ডক্টর কাশিম আলী বলেছেন যে আসলে শীত থেকে রক্ষা পেতে এখানকার মানুষের শীতের গরম পোশাক নিতে হবে এবং সকালে এবং গভীর রাত্রে বাইরে যেন না বেড়ায়, তাহলেই কিন্তু এই শীত থেকে বা শীতজনিত রোগ থেকে তারা কিছুটা রক্ষা পাবে। শুভ্র, মাজেদ মাসুদ, আপনাকে ধন্যবাদ, এবং নাজমুল ইসলাম রিশাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ মানচিত্রে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে আমরা জেনে নিলাম উত্তরাঞ্চলের শীতের সবশেষ পরিস্থিতি এবং প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। এ ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।